পঞ্চম ধাপে গোলাপগঞ্জে 15টি ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামীকাল। কেন্দ্রে কেন্দ্রে দেওয়া হয়েছে নির্বাচনী সরঞ্জাম। এ বিষয়ে আরও জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী সুব্রত সাহা বাপি। বাপি আমাদেরকে জানাবেন নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে। ইসরাত, আপনি যেমনটি বলছিলেন যে গোপালগঞ্জ সদর উপজেলার 15টি ইউনিয়নে আগামীকাল 5ই জানুয়ারি সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই ভোটগ্রহণকে কেন্দ্র করে এখানে কিন্তু একটা উৎসবমুখর পরিবেশ এই 15টি ইউনিয়নে রয়েছে, আর বাকি 6টি ইউনিয়নে কিন্তু আমাদের এখানে বাকি থাকছে। এই বাকি থাকার কারণ হচ্ছে যে গোপালগঞ্জের যে পৌরসভা আছে, পৌরসভার সীমানা নির্ধারণ হয়নি। সীমানা নির্ধারণ না হওয়ার কারণে এই বাকি 6টি ইউনিয়ন পৌরসভার আশেপাশে যে বাকি 6টি ইউনিয়ন আছে সেই ইউনিয়নগুলোতে নির্বাচন পরবর্তীতে অনুষ্ঠিত হবে। আর ইতিমধ্যে কিন্তু আমরা উপজেলা সদর উপজেলা ঘুরে আসলাম কেবল, সেখানে আমরা দেখলাম যে ইতিমধ্যে 3000-এর মতো বিভিন্ন ধরনের ফোর্স, বিজেপি ব্যাটালিয়ান আনসার সহ বিভিন্ন ধরনের ফোর্স কিন্তু অলরেডি সেখানে পৌঁছেছে, এবং প্রিজাইডিং অফিসারদের কাছে সংশ্লিষ্ট কেন্দ্রের ব্যালট বাক্স সহ সকল সরঞ্জাম বুঝিয়ে দেওয়া হচ্ছে যাতে তারা সেইগুলো নিয়ে চলে যেতে পারে। আমরা এখন চন্দ্রদীঘলিয়া ইউনিয়ন গোপালগঞ্জ সদরে এই চন্দ্রদীঘলিয়া ইউনিয়নের পরিষদের সামনে দাঁড়িয়ে আছি। এটাও একটি কেন্দ্র। এখানে এসে আমরা জানতে পারলাম যে 2টার পরে বেসিক্যালি এখানে মানে প্রিজাইডিং অফিসাররা তাদের সরঞ্জাম না দিয়ে নিয়ে আসবেন, আর এখনো বাইরে যে বুথ নির্মাণের কাজ চলছে, মানুষের ভেতরে মানে বিভিন্ন সময় অভিযোগ পাওয়াও যাচ্ছে যে অমুক প্রার্থী তমুক প্রার্থী তারা ভোট কিনতে যাচ্ছেন, সেই অভিযোগ প্রশাসনের কাছে যখনই আসছেন প্রশাসন সেখানে দৌড়ে চলে যাচ্ছেন। আর হচ্ছে যে 15টি ইউনিয়নে 15টি স্ট্রাইকিং টিম থাকবে, সেই প্রত্যেকটা ইউনিয়নের যে স্ট্রাইকিং টিম থাকবে সেই স্ট্রাইকিং টিমের নেতৃত্বে একজন করে ম্যাজিস্ট্রেট থাকবেন, এবং যাতে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেজন্য জেলা ম্যাজিস্ট্রেট এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি মনিটরিং সেলও গঠন করা হয়েছে। ধন্যবাদ সুব্রত সাহা বাপি।